আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জান্নাতুল ফেরদৌস বর্ণা বলছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আলহামদুলিল্লাহ, আমাদের গরু কেনা সম্পূর্ণ হয়ে গেছে। তো সকালে ঘুম থেকে উঠে দেখি যে গরু আমাদের বাসার পেছনের সাইডে রেখে দিয়েছে। তো ঘুম থেকে উঠে ফার্স্ট ওর আওয়াজ শুনে ঘুম থেকে উঠেছি, দেন আমি আমার নাস্তা কমপ্লিট করে নিচ্ছি। সবাই আসলে নাস্তা করে ফেলছে, আমার বোন আর আমি করা বাকি ছিলাম, তো আমরা দুইজন নাস্তা করে ফেলছি। হালকা পাতলা নাস্তা এবং লাঞ্চের আয়োজন করা হয়েছিল, তো আমরা আমাদের নাস্তাটা কমপ্লিট করে নিচ্ছি। নাস্তা শেষ করেছি, আম্মু খাচ্ছিল আপনার আদা দিয়ে চা, রং চা খাচ্ছিল। আমরা দুই রকমের জ্যাম নিয়ে বসেছি, ম্যাঙ্গো গ্রিন মেথা আপনার পাকা আমের জ্যাম, তো দুইটি আমি বাসে। তো গ্রিন ম্যাঙ্গো জ্যাম, কাঁচা আমের জ্যাম, জেলির রেসিপিটি আমার চ্যানেলে আছে। আমি চেষ্টা করব আই বাটনে অথবা ভিডিওর এন্ডে অ্যাড করার চেষ্টা করব। তো অনেক মজাদার হয়েছিল, এই মানে টক টক লেগেছিল কাঁচা আমের একটা ফ্লেভার, মনে হচ্ছিল যে কাঁচা আমি খাচ্ছি, তো এরকম একটা ফ্লেভার আসতেছিল। তো সকালে এটাও একটু খেয়ে নিলাম, সকালে এত বেশি খেতে ইচ্ছা করে না, তো সবাই অলমোস্ট খেয়ে ফেলেছে। আমি আমার ছোট বোনই খাচ্ছিলাম, দেন ও আর একটা ফ্লেভার ট্রাই করছিল। খুব টেস্টি হয়েছিল, দেন আমি আমার আমার চা সকালবেলা মাস্ট চাই চাই, তো চা ছাড়া দিন আসলে অন্য কিছু কম খেলো আমার সমস্যা নেই, একটু চাটা খেতে হয় বা কফি একটু খেতে হয়। তো আমি আমার সকালের নাস্তাটা করে নিচ্ছি। আমার ছোট বোনও ওর পাকা আমের জ্যাম তো বেশি ভালো লাগে, তো ওইটা খাচ্ছে, আমি খেয়েছি। তো দুইটাই অসম্ভব মজা হয়েছে। তো পাকা আমের জ্যামের রেসিপিটি আমার আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো আমি ভিডিও করে রেখেছি, আসলে আপলোড করা হয়নি। তো আপলোড করলে তখন আপনারা তো দেখতেই পারেন, যারা কাঁচা আমের এই জ্যামের রেসিপিটি দেখতে চান তাদের জন্য আমি আই বাটনে অথবা ভিডিওর এন্ডে অ্যাড করে দিব, আপনারা চাইলে দেখতে পারেন। তো আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। এবং আমার আপনাদের আপনারা যদি কোনো রেসিপি আমার থেকে ফলো করেন, তাহলে আপনারা সেটা আমার সাথে শেয়ার করতে পারেন। তো 12টার দিকে গোসল, গরুকে গোসল করানো হচ্ছে। তো ভাবলাম এগুলো আমার জন্য মেমোরি হয়ে থাকবে, মেমোরি হয়ে থাকবে আর আপনাদের সাথেও শেয়ার করে ফেললাম। তো ভালোই লাগছিল আলহামদুলিল্লাহ। কোরবানির ঈদ আমার জন্য অনেক স্পেশাল, এই কারণে যে আমি এমন এক কোরবানি ঈদে হয়তো আমার জন্ম হয়েছে, হয়তো না আমার জন্ম হয়েছে। তো ভোরে আমার জন্ম হয়েছিল, তখন আমার আব্বু চাচুদের সাথে শেয়ারিংয়ে কোরবানি দিয়েছিল। আর আমার জন্মের পরে মানে পরের দিন আব্বু খাসি কোরবানি দিয়েছিল। তো কোরবানির ঈদটা বরাবরই আমার জন্য অনেক স্পেশাল, জানি না কে কীভাবে নেবেন, আসলে টাইমটাও এত খারাপ যে ভালো মতো আপনাদের সাথে শেয়ারও করতে পারছি না। তো গরু কিন্তু কালকে রাত্রে 11টার মধ্যে নিয়ে এসেছে, আমরা আসলে বরাবরই এত দ্রুত নিয়ে আসি না, আমরা এক দুই দিন আগে নিয়ে আসি। তো এখানে গরুকে ধোয়ানো মোছানো হচ্ছে, আসলে দেখতে অনেক বেশি ভালো লাগে, যে চিন্তা করলেও খারাপ লাগে যে আজকের এই দিনটি কালকে হয়তো ওকে আর এই জায়গায় দেখতে পারবো না। তো আমাদের জানলার পাশে মানে ওকে জানলা খুললে ওকে দেখা যাচ্ছিল, মানে গরুটাকে দেখা যাচ্ছিল, খুবই একটা ভালো ফিলিং আসতেছিল। তো এটা আসলে বোঝানোর মতো না, মানে দেখতেছিলাম আপনাদের জন্য শ্যুট করতেছিলাম, জানি যে ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, অনেকে বোর হবে। তারপরও আমি আসলে কেমন জানি মায়া লেগে গেছিল, আসলে কেমন জানি আমার একটা ফিল হচ্ছিল। তো গোসল করানো হচ্ছে,
তো গোসল অনেক প্রায় শেষ হয়ে গিয়েছে। দেন আমি মাথায় একটু হেয়ার কালার করব, তো আমি বার্গান্ডি কালারটা ইউজ করি। আমি সামনে সামান্য একটু চুলে করব, অত ফুল চুলে করব না, একটু একটু সেপারেট করে দেন চুলে কালার করব। তাই আমি এটা কোরবানি ঈদ, সরি রোজার ঈদের কয়েকদিন আগে করেছিলাম, এখন আবার করছি। তো আমার এই কালারটা ভালোই লেগেছে, মানে রোদে গেলে এটা আপনার অনেক চুলটাকে অনেক শাইনি এবং খুব সুন্দর একটা কালার অ্যাড অন করে। দেন আমি এখানে অল্প পরিমাণে বের করে নিয়েছিলাম। তো আমি চাচ্ছিলাম যে ডেইলি লাইফে আমি কি কি করি তার টুকটাক আপনাদের সাথে শেয়ার করার জন্য, তো চেষ্টা করছি। জানি না কার কেমন লাগে, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে ওয়ালে প্রেস করে রাখবেন। আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, যদি কোনো কিছু খারাপ লাগে বলবেন, আমি আমার ভিডিওতে তার সংশোধন করার চেষ্টা করব। দেন এই সাদা একটা ক্রিমি পেস্ট, এটাও এর সাথে অ্যাড করতে হয়। দেন এটাতে মিশাতে মিশাতে খুব দারুণ একটা বার্গান্ডি কালার চলে আসে। এখন এটা ইয়েলো ইয়েলো লাগছে আস্তে আস্তে, এটা কালারটা পিঙ্ক পিঙ্ক থেকে একটু কারো কালারে চলে যাবে। তো আমার এই কালারটা ভালো লাগে, অনেকে আবার ব্রাউন ব্রাউনিশ পছন্দ করে, তো আমার বার্গান্ডি এই কালারটা ভালো লাগে। তো দেখেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমি কিছুক্ষণের মধ্যে এটা মাথায় অ্যাপ্লাই করে নিব। দেন আমি 1 ঘন্টার মতো রেখে আমি দেন শাওয়ার নিতে চলে যাব। আমার কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি মাথায় এটা অ্যাপ্লাই করে আমি শাওয়ার নিতে চলে যাব। দেন শাওয়ার নিয়ে এসে দেখি আম্মু সব রান্না করে ফেলেছে, ভাত লতি দিয়ে শুটকি দেন কাঁঠালের বিচি দেন চিকেন রান্না করে রেখেছে। চিকেন অবশ্য তখন রান্না করে, দেন আমি একটু ঠান্ডা পানি খাচ্ছিলাম অল্প একটু, দেন চিকেনটাও রান্না হয়ে গিয়েছে। দুপুরে আবার ওকে খাওয়ানো হচ্ছিল, গরুটাকে খাওয়ানো হচ্ছিল। তো ওইদিকে আরেকটা আরেকজনদের গরু ছিল। দেন আমি সামান্য একটু কফি নিয়ে আসলাম, কফি নিয়ে বসে খাচ্ছিলাম আর দেখছিলাম। আমাদের গরুটা হচ্ছে কি, আমি একটা জিনিস দেখলাম যে ওকে আদর করে খাওয়াতে হয়। আমার ভাইয়া দেখবেন একটু আগে ওর থেকে খাবার নিয়ে যাচ্ছে, দেন আবার খাবারটা দিয়েছে তাও খাচ্ছে না, দেন আদর করে মুখের কাছে ধরেছে, দেন ওরা ও খাচ্ছে। তো মানুষ যেরকম ভালোবাসা খুঁজে, আসলে প্রাণীরাও ভালোবাসা খুঁজে। তো কষ্ট লাগে, কিন্তু আমাদের এটা হচ্ছে আমাদের ফরজ কোরবানি করা। তো যাদের উপরে কোরবানি করা ফরজ তাদের কথা বলছিলাম। তো কোরবানি এই যে আমার জন্য সব কিছু মিলে একটু স্পেশাল, কেন জানেন একটু বেশি ভালো লাগে। অনেকের কোরবানির টাইমটি একটু বোর চলে গেল, আমার মেমোরিগুলো আমার ছোটবেলার সাথে অনেক বেশি লিঙ্ক করে। তো আমি সেজন্য আমি আমি কি বলবো বুঝতেছি না, তো সেজন্য আমার একটু বেশি ভালো লাগে। তো আমার ভাইয়েরা খাওয়াচ্ছিল, দেন এখনই দেখতে পারবেন ওর সামনে থেকে খাবার নিয়ে নেওয়া হয়েছিল, দেন আবার সামনে খাবার দিয়ে দিচ্ছে তাও খাচ্ছে না। মানুষে এরকম একটু ভালোবাসা খুঁজে। তো আপনারাও আমাকে প্লিজ ভালোবেসে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন এবং ভালো ভালো কমেন্ট করবেন, যাতে আমি
আরো ভালো কোনো ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো দেখতেই পাচ্ছেন ভাইয়া সরিয়ে ফেলে চোখ তাকিয়ে আছে। আমাদের ছোট ছোট জিনিস যে এতই লাগে, ভালো লাগে। তো দেন ভাইয়া দিছে, দেখছেন ওরা, ও খাচ্ছে না, এখন আদর করে খাওয়াবে, ঠিকই খাবে। আসলে এটা সব মানুষের ক্ষেত্রে, ওরা তো প্রাণী, এই যেন বলে যে প্রাণীদের ভালোবাসা নেই। আসলে প্রাণী দেখছেন কি সুন্দর করে খাচ্ছে, মাশাল্লাহ। তো আসলে কি বলবো, ভালোই লাগছিল দেখতে। দেন বিকালে আমি আমার ছোট বোন বের হলাম, একটু নিজের চোখের সামনে ওকে দেখার জন্য, গরুটাকে দেখার জন্য। দেন আমাদের নিচে কিছু গাছ আছে, এই জন্য আমাদের একটু একটু চাপা, সেজন্য আমরা এখানে গরুটা রাখতে পারিনি। তো আমার কিছু ভিডিও ক্লিপ, মানে আমি বাইরে গিয়েছিলাম তো ওইটার কিছু ভিডিও ক্লিপ শেয়ার করলাম। তো আমি মাস্ক পরিনি, কারণ আমি বাসা থেকে পাশের গেটে গিয়েছিলাম। তো পিছন থেকে একটা গরু আসছিল, তাই ভয়ে ভিতরে দৌড় দিছিলাম। তো এখন তো চারিদিকে গরু আর গরু, ভালোই লাগছিল দেখতে। তো গিয়েছিলাম, আমার আব্বুর সাথে ছিল, আমার আব্বুকে দেখতেই পাচ্ছেন। আসলে প্রত্যেকবার আমার আমার আব্বু দেশের বাড়িতে চলে যায়, আর আমরা তিন ভাই বোনে এখানে ঈদ করি। বড় বোন তো শ্বশুর বাড়িতে ঈদ করে, আর আমরা তিন ভাই বোনে এখানে ঈদ করি। আর আব্বু আম্মু তো বাড়িতে, আমার দাদুর বাড়িতে যায় ঈদ করতে, দেন ঈদ করে ঈদের পরের দিনে চলে আসে। তো আমি একটু আদর করতে যাচ্ছিলাম, কেমন যেন ভয় লাগতেছিল, দূরে থেকে দেখেছি। উপর থেকে আমার আম্মু কথা বলছে আর ও উপর দিকে তাকাচ্ছে। আমি একটু আদর করে দিলাম, আমার আব্বু খুব ভালোবাসে। গ্রামের বাড়িতে আমার আব্বুই কোরবানি দেয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।